আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। প্রতিবার মতো আজকে আমি অন্যরকম আরও একটু রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের একটি রেসিপি। এটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই নাস্তাটা তৈরি করেছি। নাস্তাটা তৈরি করার জন্য আমার লাগছে পাউরুটি। তো এই পাউরুটিকে আমি এভাবে স্লাইস করে কেটে নেব, দেখতে পাচ্ছেন? তো এভাবে আমি পাউরুটিগুলোকে কেটে নেব, এই যে দেখতে পাচ্ছেন, এতটুকু সাইজ করে এরকম চিকন করে আমি কেটে নেচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে, এইভাবে আমি পাউরুটিটাকে কেটে নিয়েছি। এবার একটি বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি, চিনি 2 চামচ পরিমাণ, নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। তো একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। তো ফেটানো হয়ে গেছে, এখন আমি এখানে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, যে মিষ্টি টোস্ট বিস্কুটটা আছে সেটা, আর ডিম এবং পাউরুটি নিয়েছি। এখন প্রথমে আমি ডিমের ভেতরে ডুবিয়ে নেব এইভাবে। এবার এখান থেকে সেই মিষ্টি বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর বিস্কুট যদি আপনারা না দিতে চান, ব্রেড ক্রাম দিলেও চলবে। আর আমি এখানে মিষ্টি টোস্ট বিস্কুটটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে যে নতুন সদস্য আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, তখন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আর মনে করে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। দেখুন, সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন এবার ভেজে নেওয়ার পালা। এজন্য ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হওয়াতে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু হাই পাওয়ারে ভেজে নেওয়া যাবে না, পাওয়ারটা একদম লো রাখতে হবে, চুলার পাওয়ার। তো দেখুন এরকম কালার থাকতেই আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তো এভাবে আমি অবশিষ্ট যে নাস্তাগুলো আছে এগুলো অল্প আঁচে এভাবে ভেজে নেব। খুবই অল্প সময়ে তৈরি দারুণ মজার এই নাস্তাটা ছোট বড় সবারই খুব পছন্দের। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।